আপনাদের সবাইকে সবাইকে শুভেচ্ছা, গাজীপুর বাসীকেও সবাইকে শুভেচ্ছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা। আমি ওনাকে ধন্যবাদ জানাই, ভোটটা আমার সুস্থ সুস্থভাবেই ভোটটা হয়েছে, আমি আমার ভোটের হিসাব আমি পেয়েছি, এই জন্য আমি আরও ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী। এই যে আপনার বিজয়টা হলো, এই বিজয়টা আপনি কাকে উপহার দিবেন, গাজীপুরের মানুষকে নাকি মাননীয় প্রধানমন্ত্রী কাকে দিবেন? এই বিজয়টা আমি গাজীপুর মানুষকে আমি উপহার দিব, আর এই প্রধানমন্ত্রীকে আমি একটু উপহার দিব। তারপরে এই গাজীপুরবাসীর জন্য আপনি কি কি করবেন? গাজীপুরবাসী আপনার ঋণ শোধ করলো, এবার তো আপনার ঋণ শোধ করার পালা, কাকে সাথে নিয়ে করবেন, পাশে বসা ছেলে? না, গাজীপুরবাসীর ঋণ শোধ করব, আপনারা তো আমাকে অনেক সহযোগিতা করছেন, আপনার তো ঋণ আছে, আপনারা আমার পাশে যে দাঁড়াইছেন ওই সময় তো আমার আশেপাশে কেউ ছিল না, তো আপনাদেরও ঋণ শোধ করানো লাগবে। কিভাবে করবেন? এই যে কাজ কইরা আমি কি করবো, কাজটা তো আমি একা করতে পারবো না, আমার যে ছেলে আমার পাশে ছিল আমার ছেলেকে সাথে নিয়ে আমি এই যা যা কাজের যা যা কাজের বাজেট হয়েছে এই সম্পূর্ণ কাজ আর আমার ছেলে যা করেছিল যা রয়েছে এগুলো সবাইকে আল্লাহবাদ আমি উঠাই দিব। আপনি কি এই ভোটের মধ্যে যে গাজীপুরের মানুষ যে আপনাকে বিজয়ী করলো সেই জবাব আপনি দিতে পেরেছেন যে আপনার ছেলে নিরপরাধ নির্দোষ? এই কারণেই তো আমার ভোটে আসা, আমার ছেলেকে সত্য প্রমাণের জন্য। কিছু কিছু লোক আছে এটা আপনারা ভালোই জানেন, এটা আমার বলার দরকার নাই, যারা যা করছে তাদের দিলই আছে। আজকে পর্যন্ত ভোট, আজকে ভোট যখন নাকি মাঠে দেখতে যায় তখন গাড়ির পিছা ভাঙা লইছি, পিছে হেটা লয়ে গেছি, সমস্যা নাই। তবে কেরা কে কী করলো, দিলের অবস্থান সবই ভালো জানে, আগে আল্লাহবাদে যা আছে গাজীপুরবাসীদের জন্য যা করি আল্লাহর মতে ভালোই করার চেষ্টা করব, ইনশাল্লাহ যা করি সবার দেখাই দিব। এই শহরের উন্নয়ন করার জন্য আজমতুল্লাহ সাহেবের পরামর্শ চাইবেন? না, যদি আমার কাজ করানো লাগবো ওনার সময় ওনার আমার পাশে রাখলাম, সমস্যা কি? ওনার জিজ্ঞেস করলাম আজমতুল্লাহ খান কি, আপনি যে প্রশ্ন করতে চান আজমতুল্লাহ খান কি? সবার শহরের উন্নতির জন্য আমি আমার ছেলে তারপরে এলাকার মানুষ নিয়ে সবার মতামত নিয়ে তো ঘুরতে হইব, একলাকে আমি কোনো কাজ করতে পারবো? একজনের জায়গাতে রাস্তা যাবো দিব না, ড্রেন যাবো দিব না, একজন একটা কিছু করতে গেলে বাঁচবো, সমস্যা হইব, সবার না ডাইকে কীভাবে এলাকার মানুষ না লইয়া কাজ করবো কীভাবে? কত ভাগ নিশ্চিত ছিলেন যে আপনি বিজয়ী হবেন? আমি জানি এই পর্যন্ত আমার ছেলে আমার কোনো মিথ্যা পায় নাই, আমি আমার ছেলের কোনো মিথ্যা পায় নাই, কোনো ভাই কোনো দিন কোনো জিনিস লুকাই তুই নাই, ছেলে জানে সে জানছে এতে বেশি যাইছে সব খরচ করে ফেলাইছি, এই দুঃখে মিথ্যা প্রতিবাদে এখানে আমার ভোটে আসা। দেখি গাজীপুর মানুষরা যত ভালোবাসি ওরা আমার কীরকম ভালোবাসে, এই ভালোবাসাটা প্রমাণ করার জন্য।